হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, এই সময়ে সব থেকে জনপ্রিয় শাড়ি কালেকশন নিয়ে আমরা চলে এলাম আপনাদের সাথে, আর এগুলো হচ্ছে মসলিন টিস্যু। তো আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে আপনার রেখো মনে তাঁতের শাড়ি। তো এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটের 1 নম্বর গেট দিয়ে চলে আসবেন সরাসরি। আর এর যে এটা এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন, অথবা ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন। তো এক্ষেত্রে নাম্বারটা হচ্ছে 01716365000। এই নাম্বারে কিন্তু ইমো করা আছে। এই কালারগুলো ছাড়াও, ডিজাইন ছাড়াও কিন্তু আরও অনেক অনেক লেহেঙ্গা থাকবে, ওকে, সরি, শাড়ি থাকবে আর কি। তো আমরা এগুলো দেখাবো, এগুলো হচ্ছে মসলিনের মধ্যে, না মসলিনের মধ্যে কিন্তু আপনার হচ্ছে কাজ করা থাকবে অল ওভার পাল অ্যান্ড হচ্ছে সুতার কাজ করা। এই যে নিচের অংশটা হবে এরকম করে কাটিং করা, আর পুরো বডিটা কিন্তু এরকম করে কাজ, হাতের কাজ করা চলে আসছে অল ওভার, কিন্তু গর্জিয়াস কাজ হবে। এই যে নিচের প্যানেলটা হবে, এই যে নিচের প্যানেলটা কিন্তু খুবই সুন্দর ইয়ে করা আছে। আর এটার ব্লাউজ পিসের সাথে ফলস হবে না, না ফলস হবে না, জাস্ট আপনার হাতাতে কাজ হবে। এই যে আর এটা হচ্ছে বডিটা, আর এই যে আরেকটা হাতা। প্রাইস কেমন হবে? ৪৫০০ টাকা হবে এটার প্রাইস। আচ্ছা, কালার অ্যান্ড ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিব এখন। আচ্ছা, কালার হচ্ছে, এটা হচ্ছে অনেকগুলো কালার হবে। হ্যাঁ, এই যে দেখুন, এটা একটা কালার, এটা হচ্ছে আর একটা কালার, সবগুলো কি সেম প্রাইস? হ্যাঁ, সেম প্রাইস। কালার হচ্ছে, আর একটা হচ্ছে রেড কালার, এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে, রেড কালারের মধ্যে কিন্তু কাটিং করে পার করা আছে। এই যে আর পাল দেওয়া আছে, এন্ড এই যে সুতার কাজ করা আছে। এই যে দেখুন, পুরো বডিতে কিন্তু এরকম চলে যাবে, আর ব্লাউজটা থাকবে, সবগুলোর সাথে কিন্তু ব্লাউজ অ্যাভেলেবেল থাকবে। একদম ইনটেক শাড়ি কিন্তু আমাদের দেখানো হচ্ছে। আর পুরাটা কি মসলিনের মধ্যে? মসলিনের মধ্যে। এই যে এটা হচ্ছে ব্লাউজের অংশের হাতা পিট। প্রাইস এটার কত হবে? ৪৫০০ টাকা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে রেখো মনে তাঁতের শাড়ি। আর হচ্ছে এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, 45/46 ধানমন্ডি হকার্স মার্কেট। আচ্ছা, এটা জর্জেটের মধ্যে হবে। হ্যাঁ, সেটার প্রাইস কেমন হবে? সেম প্রাইস, জাস্ট জর্জেটের মধ্যে হবে আর কি। হ্যাঁ, জর্জেটটা একটু দেখে দিই ম্যাটেরিয়ালসটা। এই যে দেখুন, তা আমার মনে হয় জর্জেটটাও কিন্তু অনেক ভালো, দুইটাই ভালো, হালকা। এগুলো কিন্তু লাইট কালারের মধ্যেই হয়ে থাকে। এটা নিচের অংশটা অল ওভার ওয়ার্ক করা থাকবে। ব্লাউজের পিসের হচ্ছে সামনে পিছনে কাজ, নাকি শুধু সামনে? সামনে না, পিছনে। পিছনে কাজ হবে শুধু? আচ্ছা, এটারও সেম প্রাইস হবে, অ্যাভেলেবেল কালার হবে আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে একটা কালার, এই যে দেখুন, কালার অ্যাভেলেবেল আছে। এই যে প্রত্যেকটা ডিজাইন আমরা একই রকম, চেঞ্জ হলে পরে আমি বলে দিব চেঞ্জ। এটা হচ্ছে কালার, আর এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর একটি শাড়ি, পরলে কিন্তু খুবই, এই যে পিওর শিফনের মধ্যে কিন্তু কাজ করা। এই যে দেখুন, অনেক সফট, আচ্ছা। তো অবশ্যই এই নাম্বারগুলোতে কল করবেন, তাহলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন। 01716365000। আল্লাহ হাফেজ।